প্রিয় ছাত্র ছাত্রীরা আমার শুভেচ্ছা গ্রহণ করো। ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস উই ডিসকাসড অ্যাবাউট ন্যারেশন, দ্য বিগিনিং পার্ট অফ ন্যারেশন। ইন দিস পার্ট উই ডিসকাসড অ্যাবাউট হোয়াট ইজ ন্যারেশন। In short, you see, we have divided narration into two kinds or types. They are direct narration and indirect narration. Ami direct ebong indirect narration ubhay tar somporke tomader sankhipto kichu dharona diyechhilam. Ami shei sathe ন্যারেশনের আরও মৌলিক জিনিসগুলো নিয়ে তোমাদের সাথে কথা বলেছিলাম। যেমন আমরা আসল এখানে আলোচনা করছি চেঞ্জিং অফ ন্যারেশন ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট ন্যারেশন। আমরা ডাইরেক্ট ন্যারেশনের অংশগুলো ইন ডিটেইল দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে। আমরা সেই সাথে আলোচনা করেছি পার্টস অফ ন্যারেশন, ফিল্ডস অফ ন্যারেশন, রুলস অফ ন্যারেশন। আমরা রুলসগুলোকে দুই ভাগে ভাগ করেছি, জেনারেল রুলস অ্যান্ড স্পেশাল রুলস। জেনারেল রুলস আমরা বলেছি অ্যাপ্লিকেবল ফর অল ফিল্ডস অর অল কেসেস, আর স্পেশাল রুলস অ্যাপ্লিকেবল ফর এভরি অর ইস সেন্টেন্স সেপারেটলি। স্পেশাল রুলস আর রুলসের আর একটা ক্ষেত্র আমরা পাবো, সেটা হলো প্যাসেজ ন্যারেশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ অ্যান্ড ইন ইউর এক্সামিনেশন ইউ উইল হ্যাভ টু রাইট অর গিভ অ্যান্সার অন প্যাসেজ ন্যারেশন। আমরা গত ক্লাসে প্রথম সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। টুডে উই শ্যাল ডুও উইথ দ্য আদার সেন্টেন্সেস, লেট আস স্টার্ট। দ্য নেক্সট সেন্টেন্স উইল বি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইজ লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড সি। এর আগে আমি তোমাদেরকে যে কথা বলতে চাই, গত আলোচনায় যদি তোমাদের কোনো বিষয়ে কোনো অবসকিউরিটি দুর্বোধ্যতা থেকে থাকে তা প্লিজ আমাকে সেন্ড করো, আমি তা তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলো ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি আমরা। I advise you to be very much careful regarding spelling of a word. শব্দের বানান যদি তোমাদের ভুল হয় ইউ উইল গেট পোর মার্কস। বেশি বেশি আন্ডারলাইন যদি লাল কলমে থাকে তোমাদের খাতায় ইউ ক্যান্ট হোপ গুড মার্কস, সো বি ভেরি মাচ কেয়ারফুল। আমি তোমাদেরকে পরামর্শ দেব বানানের ব্যাপারে, অক্ষরগুলো যেভাবে আসে তুমি সেইভাবেই বানান শেখার চেষ্টা করবে। ইউ সি আমরা উচ্চারণ করব ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাট বানানটা লক্ষ্য করো ইন্টারোগেটিভ। এইভাবেই তুমি বানান করবে, বানান শিখবে, তখন তোমার স্পেলিং অর্থাৎ বানানটা শুদ্ধ হবে। আমরা যা কিছুই শিখি না কেন মাতৃভাষার সঙ্গে সম্পৃক্ত করে শিখব, এতে করে আমাদের শেখাটা আমাদের মনে স্থায়ী হবে। অ্যাজ বিকজ মাদারল্যান্ড ইজ আওয়ার মাদারল্যান্ড, মাতৃভাষা আমাদের মায়েরই ভাষা। মাতৃভাষা আমাদের অন্তরের গভীরে এমনভাবে শিকড় গেড়ে রয়েছে যে তাকে স্বতঃস্ফূর্তভাবে আমরা না জানতে বেরিয়ে আসতে দেই, বেরিয়ে আসে।
তাই আমরা যে ভাষাই শিখি না কেন এক্সেপ্ট মায়ের ভাষা আমরা বাংলা ভাষার সঙ্গে সোফার পসিবল আমরা যুক্ত করে বাংলা ভাষার সাথে অর্থ করে শেখার চেষ্টা করবে ইট উইল বি হেল্পফুল পরেও বাংলা বানানেও তোমরা শুদ্ধতা বজায় রাখবে আমাদের রবীন্দ্রনাথ আমাদের অনেক বড় কবি বিশ্বকবি তিনি বলেছেন আগে চাই বাংলা ভাষার গাঁথুনি পরে ইংরেজি শিক্ষার পত্তন তাই বাংলা ভাষা সম্পর্কে আমাদের হেলাফেলা করা একেবারেই ঠিক হবে না ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তার আরেকটি নাম রয়েছে আমরা বারবার সেটা সেই নামটা পাবো ইন্টারোগেটিভের সাথে সাথে ওই নামটি পাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন আদার ওয়ার্ড কোশ্চেন সেন্টেন্স দুইটার অর্থই প্রশ্নবোধক বাক্য তোমরা জানো তবু আমি রিপিট করবো এই জন্য প্রসঙ্গক্রমে আলোচনাটা আমাদের এসে যাচ্ছে ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইন্টারোগেটিভ সেন্টেন্স আই মিন কোশ্চেন সেন্টেন্স আর অফ টু কাইন্ডস অর টাইপস দে আর ইয়েস নো কোশ্চেন অ্যান্ড ডাবলু ইজ কোশ্চেন ইউ মে হ্যাভ এ কোশ্চেন ইন ইউর মাইন্ড হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ টু টাইপস অফ কোশ্চেন্স ও শিওরলি দেয়ার ইজ নেসেসিটি ইয়েস দ্য কোশ্চেন দিয়ে আমরা যে পারপাস সার্ভ করব যে প্রশ্ন বা যে অর্থের প্রশ্ন করব করতে পারব ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে তা নয় আর ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে আমরা যে কোশ্চেন করবো যে প্রশ্ন করবো জানতে যাব জিজ্ঞাসা করবো ইয়েস দ্য কোশ্চেন দিয়ে তা হবে না তাই আমাদের দুই ধরনের কোশ্চেনের প্রয়োজন চলো আমরা এই দুইটার উপরে অল্প একটু ধারণা নেই হ্যাঁ না কোশ্চেন যে প্রশ্নের জবাবে আমরা হ্যাঁ অথবা নো দিয়ে উত্তর দিতে পারি তাকে আমরা বলবো ইয়েস নো কোশ্চেন আর যে প্রশ্নের উত্তরে হ্যাঁ অথবা না দেয় উত্তর সম্পন্ন হবে না মোর ইনফরমেশন উইল বি অ্যাডেড তাকে আমরা বলবো ডাব্লিউ এস কোশ্চেন ফর এক্সাম্পল ইউ সি আই হ্যাভ রিটেন এক্সাম্পল ওয়ান ফর ইয়েস নো কোশ্চেন অ্যান্ড অ্যানাদার ফর ডাব্লিউ এস কোশ্চেন আমি তোমাদেরকে বলেছি যে ইয়েস নো কোশ্চেনের জবাবে তোমরা ইয়েস অথবা নো দেই উত্তর দিতে পারবে অতিরিক্ত কোনো তথ্য তোমাদের সরবরাহ করতে হবে না হ্যাভ ইউ ইটেন রাইস আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কি ভাত খেয়েছো তুমি কি বলবে জি স্যার ইয়েস স্যার নো স্যার স্যারটা বললো আমাকে সম্মান করার খাতিরে কিন্তু জবাবটা হলো ইয়েস অর নো কিন্তু দেখো ডিড ইউ গো টু ঢাকা ইয়েস্টারডে কেন গতকাল তুমি ঢাকা গিয়েছিলে তুমি যদি জবাব দাও জি স্যার না স্যার ইট উইল বি হাস্যকর ইট উইল বি ইউজলেস তোমাকে বলতে হবে ওয়াই কেন তুমি গেছিলে তার একটা উত্তর তোমাকে দিতে হবে স্যার আমি ঢাকা গেছিলাম চিড়িয়াখানা দেখতে অথবা আমি ঢাকা গিয়েছিলাম ক্রিকেট খেলা উপভোগ করতে যে কোনো একটা অতিরিক্ত তথ্য তোমাকে দিতে হবে অ্যানাদার থিং ইউ সি দেয়ার ইজ ডিফারেন্স ইন কেস অফ স্ট্রাকচার অফ দ্য টু টাইপস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্সেস ফর ইয়েস নো কোশ্চেন
অক্সিলিয়ারি ভার্ব, তোমরা বানানটা ভালো করে শিখবো। অনেক ছাত্রছাত্রী অক্সিলিয়ারি বানানটা ঠিক মতো বলতে পারে না। প্লিজ তুমি বলো তো অক্সিলিয়ারি বানানটা কি? নো, সামথিং রং। ইউ বয় প্লিজ টেল মি হোয়াট ইজ দ্য স্পেলিং অফ অক্সিলিয়ারি? ইয়েস, ইউ আর রাইট। এ বানানটি হলো এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই। বানানটা যখন তুমি শিখবে তখন শিখবে অক্সিলিয়ারি, কিন্তু উচ্চারণ করবো আমরা অক্সিলিয়ারি। এসে কোশ্চেনে দেখো অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স এর মূল ভার্বের রূপ হয়েছে অবজেক্ট। প্যাটার্ন দেখো ডাব্লিউ এস কোশ্চেনের, ডাব্লিউ এস ডাব্লিউ এস করা, ডাব্লিউ এবং এইচ দিয়ে যে সমস্ত প্রোনাউন শুরু হয় তাদেরকে বলি আমরা ডাব্লিউ এস। হু, হোয়াট, হুম, হুইজ, হুজ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাও। এই হাউটা আবার কিন্তু লক্ষণীয়, সবগুলোতে ডাব্লিউ তারপর এইচ, কিন্তু হাওই আবার দেখো উল্টা পাল্টা সিক্স অ্যান্ড নাইন, সিক্সটি নাইন। ডাব্লিউ এইচ অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব আদার অর এক্সটেনশন সেন্টেন্স তো দেখবো। ইন বোথ কেসেস ইউ সি অ্যাট দ্য লাস্ট অফ দ্য সেন্টেন্স দেয়ার ইজ এ স্পেশাল মার্ক, স্পেশাল সাইন। দিস সাইন ইজ কল্ড নোট অফ ইন্টারোগেশন, নোট অফ ইন্টারোগেশন। তোমাদের জানা উচিত অর্থ বা ভাব অনুসারে পাঁচ প্রকার সেন্টেন্সের, তিন প্রকার সেন্টেন্সের ফাইনাল স্টপেজ মার্ক ইজ ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পেরাটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। ইন কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স দেয়ার ইজ অ্যানাদার স্পেশাল মার্ক। ইউ সি দ্য সাইজ, তুমি সাইজটা দেখো। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে তুমি যখন শেষ করবে অথবা সেন্টেন্সের প্রয়োজনীয় স্থানে তোমাকে একটি বিশেষ চিহ্ন দিতে হবে। আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সটা আলোচনা করব দেখব, সেটাকে আমরা বলি খোঁটা, ফোঁটা। একটা খোঁটা দিয়ে একটা ফোঁটা মারবে তোমরা, ওটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের চিহ্ন। উই আর টকিং অ্যাবাউট ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড উই মাস্ট নট ফরগেট হোয়াট ইজ আওয়ার গোল। আওয়ার গোল is to change direct narration to indirect narration in case of interrogative sentence. Chalo amra ekta ekta kore dekhi. Protome amra yes no question tai dekhi, pore ws question ta korbo. ইয়েস নো কোশ্চেন, হ্যাভ ইউ ইটেন রাইস? আমরা এখানে যে জিনিসটা দেব সেটা হলো ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশনের যেসব বিশেষ চিহ্ন আছে সেগুলো না দিলে তো ছেলেমেয়েরা ন্যারেশন হবে না, তাই আমাদের তা দিতে হবে। আই সেড টু হিম, তোমরা জানো এটা রিপোর্টিং ভার পার্ট, রিপোর্টিং ভার বংশ, একটু উঁচু নিচু হয়ে গেল, তাতে কি ওর সাথে তো আছে। আরেকটা জিনিস লক্ষ্য করো, তোমরা কিন্তু এই ভুলটা করতে পারো, সেটা হলো এই তোমরা এরূপ লিখতে পারো বাট ইট ইজ নট রাইট। তোমাকে সেন্টেন্সের পুরো অংশটা ইনভার্টেড কমার ভিতরে আনতে হবে, অর্থাৎ এই রিপোর্টের স্পিচ অংশে যা কিছুই লেখা হয়েছে সবই ইনভার্টেড কমার আন্ডারে, অধীনে। চলো আমরা এখন এটা চেঞ্জ করার চেষ্টা করি।
আমি তোমাদেরকে বলেছি, সম্ভবত মনে আছে তোমাদের, আমি আশা করি ইন কেস অফ চেঞ্জিং এ ন্যারেশন ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট রিপোর্টিং ভার্ব অংশের যে মূল অংশটা সেটা হলো রিপোর্টিং ভার্ব অফ সেইং সেইড এখানে এই রিপোর্টিং ভার্ব অফ সেইং শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি পরিবর্তন না করলেও পারো, এমনকি পুরো অংশটার কোনো পরিবর্তন না করে অপরিবর্তিত রেখে করতে পারো। আবার তুমি এই সেইডের পরিবর্তে টোল দিয়ে করতে পারো, আমরা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলছি, কিন্তু অন্যান্য সেন্টেন্সে অবশ্যই তোমার রিপোর্টিং ভার্ব অফ সেইং চেঞ্জ করে অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স ইউ হ্যাভ টু পুট অ্যানাদার ভার্ব। রিপোর্টের স্পিচের সেন্স অনুসারে তোমাকে রিপোর্টিং ভার্ব অফ সেইং পরিবর্তন করতে হবে। ইন কেস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স রিপোর্টিং ভার্ব উইল বি চেঞ্জড ইনটু আস্ক আস্কস আস্কড অ্যাকর্ডিং টু টেন্স। এই আস্ক আস্কড এর পরিবর্তে তুমি লিখতে পারো ইনকোয়ার অফ অথবা ওয়ান্টেড টু নো অথবা ডিম্যান্ড এটসেট্রা। আমি তোমাদেরকে পরামর্শ দেই, অত বেশি মাথার ভিতরে বোঝা নিতে যেও না, প্রথমে তুমি মূল বিষয়টা শেখো, সেখানে যেন কোনো ত্রুটি না থাকে। এরপরে আমরা যখন আরও বেশি পড়বো, আরও বেশি শিখবো, তখন আমরা আরও অতিরিক্ত জিনিস শিখবো। এখানে তোমরা মনে রাখো, ব্যবহার করো সে বা সেইদের পরিবর্তে, প্রেজেন্ট হলে আস্ক, শেষে এস বা ইএস থাকলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আস্কস, এটি যদি পাস্ট হয় তাহলে আস্কড, যেহেতু এটা পাস্টে আছে তাই আমরা লিখব আস্কড। সকল ক্ষেত্রেই অবজেক্টের পূর্বে যে প্রিপোজিশন টুটা আছে তা উঠে যাবে, দু একটা ক্ষেত্রে রাখা যেতে পারে, আমি সেরূপ ক্ষেত্র আসলে তোমাদেরকে বলবো, কিন্তু প্রায় সকল ক্ষেত্রেই প্রিপোজিশন টু উঠে যাবে। আই আস্কড হিম, এটুকু কোনো অসুবিধা আছে তোমাদের? জেনারেল রুলসে তোমরা জানো, এক নম্বর জেনারেল রুলসে আমি বলেছি, বইয়েও পাবে তোমরা, সেটা হলো কমা ইনভার্টেড কমা উইল বি উইথড্রন, উঠে যাবে। সেই স্থলে কনজাংশন অথবা লিঙ্কার হিসাবে আমরা ব্যবহার করব, যে ধরনের সেন্টেন্স সেই ধরনের লিঙ্কার অথবা কনজাংশন। ইন্টারোগেটিভ সেন্টেন্সে লিঙ্কার হলো দুইটা, ইয়েস নো কোশ্চেনের জন্য লিঙ্কার বা কনজাংশন হলো ইফ অথবা হোয়েদার, ইফ অথবা হোয়েদার, ইফ বানান আইএফ, হোয়েদার বানান ডাব্লিউ এইচ ই টি এইচ ই আর। তোমরা শুধু জেনে রাখো, একটু মানে কেমন যেন টেড়া ব্যাকা আছে, তাই সহজটাই তোমরা ব্যবহার করো প্রথমে, তারপরে ধীরে ধীরে অনেক শিখবে তোমরা। কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কমার স্থলে অর্থাৎ দুইটা অংশের মাঝখানে ইফ, ইফের বাংলা হলো কিনা, এনে যদিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট নয়, অর্থটা কিনা, ইনভার্টেড কমা কিন্তু উঠে গেছে ছাত্রছাত্রীরা, আমাদের জেনারেল রুলসে আমরা দেখেছি শেষের রুলটাতে, যে কোনো ধরনের সেন্টেন্সের তুমি ন্যারেশন চেঞ্জ করো না কেন, ইট উইল বি চেঞ্জ ইন টু অ্যাসার্টিভ সেন্টেন্স, আই মিন বিবৃতিমূলক বাক্য, বর্ণনামূলক বাক্য। তাই ইফের পরে সাবজেক্ট উইল কাম, উইল টেক প্লেস। হোয়াট ইজ দ্য সাবজেক্ট হিয়ার? তুমি গোনো কাউন্ট,
analyze. Auxiliary verb, subject, principal verb. যেহেতু হ্যাভ আছে হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্স রাইট এখানে অবজেক্ট তুমি কি খাইয়াছো প্রশ্ন আসে কি খাইছি স্যার না খাইছি বলে ভাত এই ভাতটা অবজেক্ট ইপের পরে সাবজেক্ট ইউ পার্সন পেয়েছি আমরা রুলস অফ পার্সনস উইল বি অ্যাপ্লাইড ইয়ার সেকেন্ড পার্সন উইল ফলো দ্য অবজেক্ট ইউ এখানে সাবজেক্ট ফর্মে আছে আমি গতদিন তোমাদের বলেছি ইউ সাবজেক্টের যে রূপ অবজেক্টও সেই রূপ হাউ ক্যান উই আইডেন্টিফাই আমরা কীভাবে চিনব যেটা সাবজেক্ট না অবজেক্ট আমি বলেছি হয়তো তোমরা ভুলে যেতে পারো আবার বলছি এই ইউটা যদি প্রিন্সিপাল ভার্বের পূর্বে অবস্থান করে তাহলে এই ইউটা সাবজেক্ট আর এই ইউটা যদি প্রিন্সিপাল ভার্বের পরে অবস্থান করে তাহলে এটা অবজেক্ট তাহলে এটা সাবজেক্ট ফর্মে আছে যাকে ফলো করলো তার সাবজেক্ট ফর্ম হবে হিমকে ফলো করেছে হিমের সাবজেক্ট ফর্ম হি আমি তোমাদেরকে গতদিন বলেছি পার্সন সম্পর্কে তোমাদেরকে সুস্পষ্ট ধারণা রাখতে হবে নইলে তোমরা এই যে এটা সেকেন্ড পার্সন ফলো করলো ঠিক আছে কোন ফর্মে আছে আমরা ধরতে পারলাম কিন্তু যাকে ফলো করলো তার ওই ফর্মটা কি না জানলে আমরা লিখতে পারবো না লিখলেও ভুল হবে সেকেন্ড পার্সন উইল ফলো অবজেক্ট সাবজেক্ট ফর্মে আছে যাকে ফলো করলো তার সাবজেক্ট ফর্ম হিমের সাবজেক্ট ফর্ম হি সাবজেক্টের পরে ভার্ব আসবে স্বাভাবিকভাবেই অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তাই সাবজেক্টের পরেই ভার্ব আসবে ভার্বটা কি আছে হ্যাভ ইটেন অক্সিলারি ভার্ব সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব দুইটে মিলে ভার্ব কাউন্ট করতে হবে তোমাকে তাহলে হ্যাভ ইটেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে করেসপন্ডিং পাস্ট টেন্সের নিয়ম অনুসারে এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স তোমার অক্সিলারি ভার্ব হ্যাড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তাহলে হ্যাড ইটেন হ্যাভ ইটেন হলো হ্যাড ইটেন আমি তোমাদেরকে একটা বুদ্ধি দিই সেটা হলো যে এই যে করেসপন্ডিং পাস্ট টেন্স করলাম হ্যাভ ইটেন প্রেজেন্ট পারফেক্ট করতে হবে পাস্ট পারফেক্ট আচ্ছা এর একটা সহজ বুদ্ধি হলো এই অক্সিলারি ভার্ব যদি থাকে বাক্যে ওই অক্সিলারি ভার্বটারে পাস্ট করে দেওয়া মূল ভার্বের প্রিন্সিপাল ভার্বের কোনো পরিবর্তনের প্রয়োজন নাই তাতে করে করেসপন্ডিং পাস্ট টেন্স আর ভাবটা যদি একা থাকে অক্সিলারি ভার্ব না থাকে তাহলে ওই ভাবটারই পাস্ট করবে তোমরা এই যে হ্যাভের পাস্ট করছে হ্যাড ইটেন ইটেনে দেখেছি রাইস এটা একটি নাউন নাউন মানে থার্ড পার্সন তার কোনো পরিবর্তন হবে না থার্ড পার্সন উইল রিমেইন আনচেঞ্জড ফুল স্টপ সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তিত হবে প্লিজ সি অ্যান্ড আস্ক মি এনি কোশ্চেন রিগার্ডিং দিস সেন্স অল রাইট ইউ হ্যাভ অল আন্ডারস্টুড দ্য সেন্স থ্যাংক ইউ চলো আমরা একটিমাত্র ভার্ব নিয়ে একটি এক্সাম্পল নেই তাহলে জিনিসটা তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে এটিও একটি ইয়েস নো কোশ্চেন কারণ অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব কারা তোমরা জানো তো অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডাজ ডিড শ্যাল উইল শুড উড মে মাইট ক্যান কুড এরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এটা একটু ভালো করে লক্ষ্য করবে তোমরা এখানে একটু মানে আমি কি বলবো জটিলতা রয়েছে আর কি
আমি আমার কথা থেকে গেস্টটা ফিরে আসতে বাধ্য হচ্ছে এখানে নিয়মের খাতিরে। সেটা হলো আগে এইটুক শেষ করি, এইটুকুতে কোনো অসুবিধা নাই আমি আশা করি। সি আস্কড মি ইফ, খুব ভালো করে লক্ষ্য করো এবং বুঝার চেষ্টা করো। অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডু, ডাজ অথবা ডিড থাকে এবং সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, আমি আবার বলছি অক্সিলারি ভার্ব হিসেবে যদি ডু, ডাজ অথবা ডিড থাকে এবং সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয়, হাঁ বোধক হয়, তাহলে ডু, ডাজ, ডিড উঠে যাবে। শুধু এই ভাবটা আছে বলে তোমাকে ধরতে হবে, প্রিন্সিপাল ভাবটা আছে বলে তোমাকে ধরতে হবে। কিন্তু আমরা এই অক্সিলারি ভাব দেখে চিনব সেন্টেন্সটা কোন টেন্সে আছে। ডু, ডাজ যদি অক্সিলারি ভাব থাকে তুমি বুঝবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ডাজ কখন বসবে? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যদি ডিড থাকে অক্সিলারি ভাব, তাহলে সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই মতো করেসপন্ডিং পাস্ট টেন্স হবে। কিন্তু ডু, ডাজ, ডিডটা উঠে যাবে কিন্তু, তাহলে ডু উঠে গেল, ইফের পরে সাবজেক্ট আসবে, সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে, সাবজেক্ট ফর্মে আছে কারণ প্রিন্সিপাল ভার্বের পূর্বে আছে, তাই যাকে ফলো করলো, মেয়েকে ফলো করলো, মেয়ের সাবজেক্ট ফর্ম আই। এই ডু দেখে আমি চিনতে পেরেছি যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা এক্সাম্পল, তাই করেসপন্ডিং পাস্ট টেন্স হিসেবে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স যেভাবে লেখার তুমি সেইভাবে লিখবে, সাবজেক্ট মূল ভাবের পাস্ট ফর্ম, নর পাস্ট ফর্ম, নিউ, আই নিউ, আবার একটা পার্সন পেয়েছি দেখো, মাই, ফার্স্ট পার্সন উইল ফলো দ্য সাবজেক্ট, যে ফর্মে আছে যাকে ফলো করলো, যাকে ফলো করলো তার সেই ফর্মেই বসবে। তোমরা তো পার্সন ভালো করে শিখেছো, মাই পসেসিভ ফর্ম, আই, মি, মাই, মাই হলো পসেসিভ ফর্ম ফার্স্ট পার্সনের সিঙ্গুলার নাম্বারের। মাই ফার্স্ট পার্সন ফলো করছে সাবজেক্টকে, মাই পসেসিভ ফর্মে আছে, তাই যাকে ফলো করলো তার পসেসিভ ফর্ম হবে, সি, হার, হার। নেম নাউন থার্ড পার্সন উইল হ্যাপেন, নো চেঞ্জ, নেম নেমই থেকে গেল, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হবে না, আর নাউন সর্বদাই থার্ড পার্সন। ভালো করে লক্ষ্য করো, বোঝার চেষ্টা করো, আমাকে জিজ্ঞাসা করো যদি কোনো দুর্বোধ্য থাকে। আমরা ইয়েস তো কোশ্চেনে দুটো এক্সাম্পল করেছি, আমি বোঝানোর চেষ্টা করেছি, আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন চলো আমরা ডাব্লিউএস কোশ্চেনে যাই। ডাব্লিউএস কোশ্চেনস, চলো আমরা এক্সাম্পল নেই, সেটা আমরা করি, চেঞ্জ করি, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমার কাজ তো এটাই, দেখো আমি যা বলছি তা যদি অন্যথা করি অন্যরকম বলি, সকালে এক কথা বললাম, বিকেলে যদি আর এক কথা বলি, পরদিন যদি আর এক রকম বলি, আমাকে ধরে ফেলবে তোমরা আর কি, স্যার আপনি এক মুখে কত কত কথা বলে। ইংলিশ গ্রামার অনেক বড় এরিয়া ধরে আছে, কিন্তু অত্যন্ত সুস্পষ্ট পার্থক্য রেখে এরা অবস্থান করে। সূক্ষ্মতা আছে কিন্তু জটিলতা বা অ্যাম্বিগুয়েটি, অবস্কিউরিটি নাই, দুর্বোধ্যতা অথবা তোমার দ্ব্যর্থবোধকতা নাই।
this is a WS question, as because reporter speech has been started with a WS. Why? WS, auxiliary verb, subject, principal verb according to tense, object, extension, অতিরিক্ত অংশ. ভালো করে লক্ষ্য করো, ইয়েস নো কোশ্চেনে আমরা যেখানে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কমার স্থলে ইফ অথবা হোয়েদার বসিয়েছিলাম, এখানে বাইরে থেকে কাউকে আনতে হবে না, কারণ WS প্রত্যেকটা WS নিজেই কনজাংশন, যদিও WS এর এই ওয়ার্ডগুলো সবগুলোই প্রোনাউন, এদেরকে বলে এখানে বলবো আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন, কোথাও বলবো রিলেটিভ প্রোনাউন, এখানে ইন্টারোগেটিভ প্রোনাউন প্রোনাউন, কিন্তু এরা এখানে WS এর স্টার্টিং হিসেবে কাজ করেছে, স্টার্টিং পয়েন্ট এলিমেন্ট হিসেবে, এবং সেই সাথে এই যে এটি একটি ক্লজ, তাই একটা কনজাংশন আমাদের অবশ্যই দিতে হবে, জোড়া না লাগালে দুইটার তক্তা তুমি আলাদা আলাদা রেখেছো, কোনো কাজ হবে না, মিষ্টি চুপ মেরে বসে থাকবে, ওখানে তোমার একটা জোড়া লাগাতে হবে, জোড়া লাগালে তোমার ওয়ার্ড্রোব হবে বা বেঞ্চ হবে, টেবিল হবে, চেয়ার হবে, এটসেটেরা. তাই কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে এই হোয়াইটায় যে WS-টা থাকবে ওই WS-টাই কনজাংশন হিসেবে বসবে কমার স্থলে. এখানে এই হোয়াইটা আর ইন্টারোগেটিভ প্রোনাউন রইল না, এটা কনজাংশন হয়ে গেল এবং এটা দুটা ক্লজকে যুক্ত করবে. এই হোয়ার পরেই যেমন আমরা আগে দেখেছি ইফের পরে সাবজেক্ট বসে, এখানেও এই হোয়াইটের পরে সাবজেক্ট বসবে, নইলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে না. আমরা এখন এরপরে সাবজেক্ট বসাবো, গুনে গুনে বের করো ছেলেমেয়েরা সাবজেক্ট কোনটা. WS অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্রিন্সিপাল ভার্ব, আর কলিং টেন্স তৈরি করেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করেছে. হওয়ার পরে সাবজেক্ট সেকেন্ড পার্সন উইল ফলো দ্য অবজেক্ট, ইউ এখানে সাবজেক্ট ফর্মে আছে কারণ প্রিন্সিপাল ভার্বের পূর্বে রয়েছে সে, তাই এই ইউটা আজকে ফলো করলো, আসের সাবজেক্ট ফর্ম হবে, আসের সাবজেক্ট ফর্ম ওই ওয়াই উই, এই অক্সিলারি ভার্ব সহ প্রিন্সিপাল ভার্ব নিতে হবে তোমাকে, তাহলে টেন্স ধরতে পারবো আমরা, আর কলিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করেসপন্ডিং পাস্ট টেন্স হিসেবে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে লেখে, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ার অক্সিলারি ভার্ব, কন্টিনিউয়াস টেন্স হলেই ভার্বের সঙ্গে আইএনজি হবে, তাহলে আর কলিং হবে ওয়াজ কলিং অথবা ওয়ার কলিং, এখন ওয়াজ হবে কি ওয়ার হবে তা নির্ভর করবে সাবজেক্টের উপরে, সাবজেক্ট অনুসারে উয়ের সাথে ওয়ার, ওয়ার কলিং. আমি তোমাদেরকে আগে একটা বুদ্ধি দিছি মনে নাই, সেটি হলো অক্সিলারি ভার্ব সহ যদি প্রিন্সিপাল ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটাই পাস্ট ফর্ম হবে, প্রিন্সিপাল ভার্বের কোনো পরিবর্তন হবে না, রেজাল্ট হিসেবে অটোমেটিক্যালি তোমার করেসপন্ডিং পাস্ট টেন্স হয়ে যাবে. ব্যতিক্রম কোথায়, ডু ডাজ ডিড যদি অক্সিলারি ভার্ব থাকে এবং তা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তখন উই ওয়ার কলিং, এই যে ফার্স্ট পার্সন আবার পার্সন পেয়েছি আমরা, ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে, আজ অবজেক্ট ফর্মে আছে তাই যাকে ফলো করলো অর্থাৎ দেকে ফলো করলো, দের অবজেক্ট ফর্ম দেম, দে দেম দেয়ার অবজেক্ট ফর্ম দেম. অনেক সময়
মুরব্বীরা কয় খাও তা গুনো না নে তোমরা কও হাসতে হাসতে হে কি কন দাদা ভাত কি গুনে গুনে খাওয়া যাবে কিন্তু গুনে যারা খায় তারা জীবনে কম ভুল করে কম কষ্ট পায় এখানে গুনে গুনে খেতে হবে তোমাদেরকে কি গুনে খেতে হবে কোন পারসন কাকে ফলো করলো কি ফর্মে বসবে ইত্যাদি ইত্যাদি আবার দেখো এত কিছু করার পরেও যদি এখানে হিয়ার রেখে দাও ইউ উইল গেট গোল্লা তুমি গোল্লা পাবে মানে ক্রস হয়ে যাবে কারণ এটি একটি নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিবর্তিত হবে হিয়ার হবে দিয়ার এই এই মেয়ে কি চিহ্ন বসবে কি বললে ইন্টারোগেটিভ তোমরা ভুলে যাও তোমাদের মনে রাখতে হবে সকল সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হবে পরিবর্তিত হবে তাই ফুল স্টপ হবে ইনডাইরেক্ট ন্যারেশন হলেই ফুল স্টপ হবে শেষে ফুল স্টপ দেখো ভালো করে বোঝার চেষ্টা করো আমরা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে বাই জানাতে যাচ্ছি নেক্সট ইম্পেরাটিভ সেন্টেন্স আমি তোমাদের বলেছি ঠিক যেভাবে অক্ষরগুলো সেট করা আছে বানান শিখতে ওইভাবে শিখবে তোমরা এখানে উচ্চারণও যা বানানো তাই উচ্চারণ ইম্পেরাটিভ আমরা ইম্পেরেটিভ কই না আমরা শিক্ষিত মানুষ শুদ্ধ বলতে হবে শিখতে হবে শুদ্ধ বলতে হবে শুদ্ধ কারণ শিক্ষিত মানুষের কিছু কিছু বিপদ আছে ভুল করলে কী হয় খারাপ বললে কী হয় জানো এই ধরো একটা এক্সাম্পল দেই প্রসঙ্গক্রমে চায়ের দোকানে যাও তুমি গ্রামের অনেক লোকে সেখানে আছে কিছু কিছু লোক মুখ খারাপ করে অশ্লীল ভাষায় কথা বলছে কেউ গা পাতে না ওই লুঙ্গি পরা দেখতেও ভদ্রলোক মনে হয় না শিক্ষিত মনে হয় না আসলে শিক্ষিত না ওদের কথা কেউ গা পাতে না কিন্তু তোমার মতো ছাত্র বা ছাত্রী যদি ওইরূপ একটি কথা বলে ওর চেয়ে অর্ধেক খারাপ কথা বলো তখন লোকজন হা করে তাকা থাকবে এ তো শিক্ষিত মনে হচ্ছে ছেলেটাকে মেয়েটাকে এ কী বলে এটা তাই শিক্ষিত মানুষকে শিক্ষিত শিক্ষিত হওয়ার মর্যাদা রাখতে হবে সুন্দর হতে হবে নম্র হতে হবে ভদ্র হতে হবে ভাষায় তোমার সেটাকে রক্ষা করতে হবে আচরণে তোমাকে সেটা মেনে চলতে হবে ইউ তোমার ম্যানার তোমার এটিকুয়েট ফাইন হবে তুমি সুন্দর হবে ইন অল রেসপেক্ট তাই আমরা বানানে যেমন ঠিক হব উচ্চারণে তেমনি ঠিক হব ইম্পেরাটিভ বানানো তাই ইম্পেরাটিভ সেন্টেন্স বানাও তাই ইম্পেরাটিভ তোমরা সিলেবল ভাগ করে করে উচ্চারণ করো সিলেবল কী তোমরা জানো তো শব্দের যে অংশটুকু একবারে আমরা উচ্চারণ করতে পারি সেটা হল সিলেবল সিলেবল ভাগ করে বানান করলে আমাদের বানানে ভুল কম হবে কিন্তু কিছু কিছু বানান আছে খুব ব্যাঁকা তাড়া যেমন বাজেট তুমি বলবে বার্ড গেট স্যার যেরকম আছে সেরকম বলছি কিন্তু পণ্ডিতরা বহু আগে থেকে আমাদের জন্য অনেক কিছু দিয়ে গেছেন আমাদের সেই পণ্ডিতদের শ্রদ্ধা করে তাদের উচ্চারণকে মেনে চলতে হবে ইম্পেরাটিভ সেন্টেন্স ইউ বয় প্লিজ টেল দ্য বেঙ্গালি মিনিং অফ ইম্পেরাটিভ সেন্টেন্সেস কি বললে আদেশমূলক বাক্য ও তুমিও তাই বলছো আদেশমূলক বাক্য আমাদের কিছু ভুল থেকে যায় এই ভুলটার জন্য তোমরা বেশি দায়ী না আমরা শিক্ষকরা যারা শেখাই তারাই এটার জন্য বেশি দায়ী অনেক বইও লেখা আছে কোনো কোনো টিচার বলতেও পারে যে ইম্পেরেটিভ সেন্টেন্স মানে আদেশমূলক বাক্য আমি তোমাদের এটা সংশোধন করে দিতে চাই তাহলে আদেশমূলক বাক্য একটিমাত্র অর্থ প্রকাশ করছে নট কমপ্লিট অ্যাজ এ হোল বলছে না এমন অর্থ বলতে হবে যা দ্বারা সকল সেন্স ইম্পেরেটিভ সেন্টেন্সের সকল সেন্স অন্তর্ভুক্ত হয় ইম্পেরেটিভ সেন্টেন্স
কি কি সেন্স ইনক্লুড করে, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, ধন্যবাদ, বিদায়, সবই ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। তুমি যদি খালি আদেশমূলক বাক্য বলো তাহলে অনুরোধ কোথায় যাবে, তাহলে প্রস্তাব কোথায় যাবে, ধন্যবাদ কোথায় যাবে? তাই আমরা এমনভাবে অর্থ বলবো যাতে করে তার ভিতরে সব এসে যায়, সব ফিলিংস এসে যায়। তাই জ্ঞানী বা পণ্ডিতরা এর নাম দিলেন অনুজ্ঞা সূচক বাক্য, অনুজ্ঞা সূচক বাক্য। সূচক বলতে পারো, প্রকাশক বলতে পারো, অনুজ্ঞা, অনুজ্ঞা প্রকাশক বাক্য। এই অনুজ্ঞা প্রকাশক বাক্যের ভিতরে আমি এখনই বললাম তোমাদের কী কী রয়েছে, আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, ধন্যবাদ, বিদায়, সব। এখন কোন ইংলিশ টার্ম দ্বারা কী বোঝাবে, অর্থাৎ কোন বাংলা শব্দটার ইংরেজি কী হবে তা তোমাকে জানতে হবে, জেনে রাখতে হবে। আমি তাই তোমাদেরকে একটা লিস্ট দিচ্ছি, এতগুলো এলিমেন্ট ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত রয়েছে। এখন কোন অর্থ প্রকাশ করলে এক্সক্লেমেটরি রিপোর্টের স্পিচটা কোন ধরনের অর্থ প্রকাশ করলে আমরা কোনটা ব্যবহার করব, অর্ডার, স্যার দুইটাই যে আপনি লিখলেন না আদেশ, তাহলে আমরা কোন জায়গাতে অর্ডার ব্যবহার করব, কোন জায়গাতে আমরা কোন জায়গাতে অর্ডার ব্যবহার করব, কোন জায়গাতে কমান্ড ব্যবহার করব, কমান্ড নয় কমান্ড, কোন জায়গাতে অর্ডার ব্যবহার করব, কোন জায়গাতে কমান্ড ব্যবহার করব, কোন বাহিনীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বা সৈনিক, কোন বাহিনীর অফিসার এর ক্ষেত্রে কোনো বাহিনীর অফিসারের ক্ষেত্রে, যেমন পুলিশ বাহিনীর এসপি সাহেব বললেন, কোনো আর্মির কর্নেল বললেন, এই কর্নেল বানান জানো তোমরা, বানানটা একটু খিটিমিটি আছে, বানান হলো কলোনেল। প্রসঙ্গক্রমে আমি তোমাদেরকে এই জিনিসগুলো ধরিয়ে দিচ্ছি, আমরা কিন্তু আলোচনার বাইরে যাচ্ছি না, কিন্তু ওই যে কর্নেল বললাম তোমরা তো লিখবা CURNEL বা LL, না কলোনেল ক্ষেত্রে কমান্ড। আর আদেশ, শিক্ষক, গুরুজন, রিকোয়েস্ট, অনুরোধ বুঝালে, মানে সাধারণত প্লিজ থাকলে, প্লিজ বা কাইন্ডলি থাকলে, অ্যাডভাইস উচিত, উচিত কাজে, প্রপোজ, ও প্রপোজ হয়ে গেছে দেখো, সবাই মিলে, সবাই মিলে, মিলে কথাটা দাও, সবাই একসাথে, সবাই একসাথে কোনো কিছু করার ক্ষেত্রে, থ্যাংক, উপকার, থ্যাংক, উপকার প্রকাশ বা শিষ্টতা প্রকাশ করতে, আর বাই, বাই বাই। আমরা আমাদের ছেলেমেয়েদেরকে, নাতনি নাতনিদের কী শেখাই, যাও সে বলো বলো বাই 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 বাই, তার মানে বিদায়।
এগুলো হলো এই শব্দগুলো বিশেষ সেন্স আলাদা আলাদা ভাবে প্রকাশ করে। অর্ডার সাধারণ ক্ষেত্রে কোনো বিশেষ করে শিক্ষকের ক্ষেত্রে বেশি প্রয়োগ হয়। দেখো আমাদের অর্থাৎ শিক্ষকদের কিছু সম্মান আছে, এখনও আছে, চিরদিন থাকবে। আগে হয়তো বেশি ছিল, এখন কিছুটা কমতে পারে, কিন্তু শেষ হয়ে যায়নি। আর কমান্ড হলো বড় বড় অফিসাররা তাদের অধীনস্থ লোকজনের কোনো কিছু করার জন্য বললো, যেমন ক্যাপ্টেন সেইড মার্শন, ক্যাপ্টেন বললেন এগিয়ে যাও সামনে, এরূপ ক্ষেত্রে আমরা কমান্ড ব্যবহার করবো। আর রিকোয়েস্ট প্লিজ বাক্যটাতে প্লিজ বা কাইন্ডলি থাকলে আমরা রিকোয়েস্ট ব্যবহার করব। প্রস্তাব বুঝাবো, অ্যাডভাইস উচিত কাজ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব। প্রপোজ বা প্রপোজাল বল, এখানে আমরা সব ভার্ব লিখছি, সবাই একসাথে কোনো কিছু করার ক্ষেত্রে, চলো আমরা গান গাই দল বান্ধে, এইটা হলো প্রস্তাব, সবাই মিলে করার কথা বলছি। ধন্যবাদ, কেউ তোমার উপকার করছে, তুমি তাকে মানে কৃতজ্ঞতা জানালে বা স্বাভাবিকভাবে শিষ্টতা প্রকাশ করে। আর বিদায় নিতে বা দিতে বাই ব্যবহার করব করা হয়। ও আরেকটি বিষয় বোধহয় আমাদের বাদ গেল, সেটা হলো ফরবিড। আমরা সবগুলো প্রেজেন্টে লিখেছি, কিন্তু ফরবিড নিষেধ, নিষেধ করতে, এই সমস্তগুলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে পাব এবং সেন্স অনুসারে এই সমস্ত টার্ম আমরা ব্যবহার করব। চলো আমরা খেতে যাই। হ্যাঁ, সেদিনও বলেছি খেতে যাওয়া কিন্তু চা বিস্কুট খেতে যাওয়া নয়, কাম করতে চলো, কাজ করতে চলো, দায়িত্ব পালন করতে চলো। স্ট্রাকচার মানে গঠন অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস, ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর গঠন আমাদের বুঝতে হবে, কারণ ভিন্ন গঠন, গঠনের ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আমাদের চেঞ্জ করতে হবে, কিছু না কিছু ভিন্ন পদ্ধতিতে। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি পাঁচটি সেন্টেন্সের ভিতরে দুটি সেন্টেন্সে বিশেষ চিহ্ন রয়েছে, একটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখনই আমরা করলাম, আরেকটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেটা আলাদা চিহ্ন রয়েছে। আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স আলোচনা করার সময় এই চিহ্নটা লিখে দেব, দেখে দেব, দেখিয়ে দেব। আর বাকি তিনটা সেন্টেন্স অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অ্যান্ড অপটেটিভ সেন্টেন্সের ফাইনাল পাংচুয়েশন মার্ক হবে ফুল স্টপ। আমরা ফুল স্টপ কই, নো ফুল স্টপ। ইউ সি, লুক অ্যাট দ্য ব্ল্যাক বোর্ড অ্যান্ড অবজার্ভ ভেরি কিনলি। আমরা তো খালি ইম্পারেটিভ সেন্টেন্স কই মুক্ত হয়ে গেছি, কিন্তু এত কিছু ঝামেলা যা আছে স্যার, যদি জানতাম যে এক ন্যারেশনের ভিতরে এতগুলো আবার ইম্পারেটিভ সেন্টেন্সের এতগুলো, তাহলে স্যার করতেই আসতাম না, পড়তেই আসতাম না। এই ছেলে পড়াশোনা করবে না, এর চেয়ে ভালো কী আছে বলো? তোমাকে যদি এখন বলা হয় যাও তোমার ওই সিএনজির হেল্পার হও গে, যদি বলি যাও গার্মেন্টসে এখনও চাকরি পাওয়া যায় ওখানে যাও, অথবা তুমি যাও বাসের হেল্পার হও, তোমার মুখ বেঁকা হয়ে যাবে। তাই ভালো কিছু করতে হলে, সম্মান পেতে হলে, মর্যাদা আরোহণ করতে হলে, পিতামাতার মুখ উজ্জ্বল করতে হলে, নিজের জীবনকে সুন্দর করতে হলে লেখাপড়ার কোনো বিকল্প নাই। আর এইগুলোই লেখাপড়া, এগুলোই শিখতে হবে ভালো করে। দেখো স্ট্রাকচারস অফ ইম্পারেটিভ সেন্টেন্সেস আমরা প্রধানত দুইটি স্ট্রাকচারে ভাগ করব। এক নম্বর স্ট্রাকচার হলো সাবজেক্ট সাইলেন্ট, ভার্ব বেজ, ভার্ব দিয়ে শুরু হবে সেন্টেন্সটা, তারপরে অবজেক্ট, তারপরে এক্সটেনশন, শেষে হবে ফুল স্টপ। বি লেট, এরপরে আস, সবসময় মনে রাখবে লেট দিয়ে বাক্য শুরু হলেই
অবজেক্ট ফর্মে সাবজেক্ট, আসলে সে সাবজেক্ট কিন্তু ফর্ম হবে অবজেক্ট, অবজেক্ট ফর্মে সাবজেক্ট, তারপরে বেস, তারপরে অতিরিক্ত অংশ ফুল স্টপ, লেটের পরে আজবাদে, আজবাদে অন্য অবজেক্ট, ভার্ব বেস অতিরিক্ত অংশ প্লাস ফুল স্টপ। দুইটা জিনিস খুব লক্ষণীয়, সেটা হলো ইম্পেরাটিভ সেন্টেন্সের ভার্ব সর্বদাই, ইম্পেরাটিভ সেন্টেন্সের ভার্ব সর্বদাই তোমার বেস ফর্মে। আরেকটি জিনিস হলো স্ট্রাকচার এ, ফার্স্ট স্ট্রাকচারটা হলো তোমার সেকেন্ড পার্সনের জন্য, অনলি ফর সেকেন্ড পার্সন, এবং বি, বি অন টু ফার্স্ট এবং থার্ড পার্সনের জন্য। আবার বলছি আমি, ইম্পেরেটিভ সেন্টেন্সের সর্বদাই ভার্ব বেস ফর্মে থাকবে, আর এক নম্বর স্ট্রাকচার ভার্ব আগে সাবজেক্ট সাইলেন্ট যেটা, সেটা শুধুই মাত্র সেকেন্ড পার্সনের জন্য, এবং লেট দিয়ে যে সমস্ত সেন্টেন্স শুরু হলো হবে এরও ফার্স্ট এবং থার্ড পার্সনের জন্য। চলো আমরা আসল কামে যাই এখন। ফলো মাই লেকচার, স্ট্রাকচার অন। দেখো আমি যে তিনটি স্ট্রাকচারের কথা তোমাদের বলেছি, তিনটি স্ট্রাকচারের উপরে প্রত্যেকটার উপরে একটি করে এক্সাম্পল নিয়েছি, তোমরা ভালো করে ফলো করো, আমার বিশ্বাস ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি। প্রথম স্ট্রাকচারটা, স্ট্রাকচার ওয়ান, এটা তো, এগুলো তো রিপোর্টিং ভার্ব অংশ, রিপোর্টিং ভার্ব অংশ, রিপোর্টিং ভার্ব অংশ একই সাইজের থাকে, একই রকম, অমুক সেট টু অমুক, অমুক সেট টু তমুক, এইগুলোই থাকে আর। কিন্তু মূল কথা হলো ইনভার্টেড কমার ভিতরে কোন স্ট্রাকচারে লেখা আছে, সেই স্ট্রাকচার দেখে আমরা চিনব কোন ধরনের সেন্টেন্স, ওই ধরনের সেন্টেন্স তার মধ্যে আবার কোন ধরনের সেন্টেন্স, সেই মতো আমাদের কাজ করতে হবে। আর এই চেনাটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা খুব কিনলি অবজার্ভ করবে অ্যান্ড অ্যাটেন্টিভলি ফলো করবে, সেই সাথে ইউ উইল ট্রাই টু, ইউ উইল ট্রাই টু কিপ দেম ইন ইউর হার্ট ভেরি কেয়ারফুলি। চলো আমরা একটা একটা করে করি। দেখো প্রথমটা রিপোর্টের স্পিচ অংশ, দেখো সাবজেক্ট সাইলেন্ট, আসলে এখানে একটা সাবজেক্ট আছে অ্যান্ড সাবজেক্ট হলো ইউ, সেকেন্ড পার্সন। ফলো মাই লেকচার, শিক্ষক ছাত্রদের, ছাত্রছাত্রীদেরকে বললেন আমার লেকচার অনুসরণ করো, কেটা করবে তোমরা করো, এই ছেলেমেয়েরা তোমরা করো, এই বোঝায় অর্থাৎ সেকেন্ড পার্সন। সেই তুমি, সে আমাকে বলল, লেট প্লাস আস প্লাস ভার্ব ইন দ্য বেস ফর্ম, বিয়ের রোমান অন, লেট আস লার্ন ইংলিশ নাও, চলো আমরা এক্ষুন ইংরেজি শিখি, আর দেরি নাই। দেখো এখানে লেটের পরে আজ বাদে অন্য যে কোনো অবজেক্ট, অন্য যে কোনো অবজেক্ট কী কী, আজ বাদে থাকলে হলো মি, ইউ তো সেকেন্ড পার্সনের এক নম্বরটাতে, তারপরে হলো হিম, হার, ইট, দেম, এর যে কোনো একটা থাকবে, ভার্ব ইন দ্য বেস ফর্ম, তারপরে অন্য অংশ, সবার শেষেই ফুল স্টপ। আমরা এখন একটা একটা করে করি। প্রথমে তুমি ভালো করে লক্ষ্য করবে কোন স্ট্রাকচারে ইম্পেরেটিভ সেন্টেন্স, এটি হলো তোমার ভার্ব আগে সাবজেক্ট সাইলেন্ট, আরেকটা হলো লেট দিয়ে, লেট দিয়ে আবার দুই রকম, একটা হলো আজ দিয়ে, আরেকটা আজ বাদে অন্য যে কোনো অবজেক্ট দিয়ে। আমরা প্রথম স্ট্রাকচারটার ন্যারেশন করব। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা এক্সাম্পলে ডাইরেক্ট ন্যারেশনের এক্সাম্পল, তাই আমরা এটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করব।
रिपोर्टिंग वर्ब ऑफ सेइंग चेंज हो सेंटेंस अनुसारे रिपोर्टर स्पीचर भितरे सेंटेंसटा अनुसारे एवं सेई सेंटेंसटा चेंज अनुसारे शिक्षक छात्र छात्री देखे बोलें आमार लेक्चर पर करो शिक्षक आदेश दीते ही पारें एवं शिक्षक आदेश ही दें बेशी बेशी क्षेत्रे कोनो कोनो क्षेत्रे उपदेश दें अवश्य जखन तिनि बेशी रेगे जान तखन बेशी बेशी आदेश ही दें और आदेशटा बेशी शक्तिशाली छात्रदेर गाए लागे बेशी टीचार से परिवर्ते अर्डर देव एडवाइस तो दीते किन्तु एडवाइस तो एक पैना हो जाए तई अर्डर तई व्यवहार करब और कि अरे आदेश दे सूझ तो सबाई पाए ना शिक्षक एक पान तई आदेश ही दें अर्डर्ड हमारा टूटा तुले देव टीचर ऑर्डर्ड हिज स्टूडेंट्स हमार बनाने कोथाओ एकटु जदि भूल हय तुम्हारा लक्ष्य करबे एवं धरे दिले आमी खुशी हब कारण एटा माने स्लिप अफ पेन होते पारे आबार एमनो तो होते पारे आमी ओटा भूलि जानी सार जे सबई जानबेन ता तो नय आमी मने करी आमी किछु जानी तोमादेर चेये एकटु बेशी जानी ताई तोमादेर आमी शिखाते आसि किन्तु কোনো টিচার যদি এরূপ বলেন আই নো এভরিথিং আই নো অল থিং হি ইজ অ্যান ইডিয়ট তিনি একজন নির্বোধ কিন্তু একেবারে জানি না এর ফলে তো সার হওয়া যাব না লক্ষ্য করো এক নম্বর স্ট্রাকচার কোনটি ভার্ব দিয়ে শুরু হবে ভার্ব ইন দ্য বেস ফর্ম সাবজেক্ট সাইলেন্ট এটি কিভাবে করব কমা ইনভার্টেড কমা উঠে দিয়ে প্রিপজিশন টু টুর পরে অধিকাংশ ক্ষেত্রেই ভার্বের বেস ফর্ম কয়েকটা টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি এটা রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম আমরা ওদিকে যাচ্ছি না বেশ কয়েকটা ক্ষেত্রে তোমার টুর পরে ভার্বের সঙ্গে আইএনজি হওয়া যেমন আমি বলি উইথ এ ভিউ টু গেট ইউজ টু লুক ফরওয়ার্ড টু অ্যাডিক্টেড টু অ্যাডিক্টেড টু হ্যাবিচুয়েটেড টু এসবের পরে ভার্বের সঙ্গে আইএনজি হয় এখানে তো তা নয় টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে একটা জিনিস লক্ষ্য করো ওখানে আমরা ফলো রেপটা বড় হাতে লিখেছিলাম ইনভার্টেড কমার প্রথম শব্দের প্রথম অক্ষর সর্বদাই বড় হাতের হবে কিন্তু এখানে আর ইনভার্টেড কমার ভিতর নাই তাই ফলো রেপটা ছোট হাতের হলো যদি সেটা প্রপার নাউন হয় তাহলে সর্বদাই বড় হাতের হবে আর ইংলিশ ইংলিশ দ্বারা যদি ইংরেজি ভাষা বোঝায় যে কোনো ভাষা বোঝায় কোনো শব্দ দ্বারা তার প্রথম অক্ষর সর্বদাই বড় হাতের হবে ইংলিশ বাংলা উর্দু অ্যারাবিক হিন্দি এটসেট্রা তো ফলো দেখো এখানে আবার একটু ক্যাসাল করছে এই জটিলতার মধ্যে দিয়ে তোমাদের এগোতে হবে এবং শিখতে হবে তাহলে সহজ জিনিসগুলো জলবৎ তরলং হয়ে যাবে তোমাদের কাছে পানির মতো তরল হয়ে যাবে ফার্স্ট পার্সন উইল ফলো দ্য সাবজেক্ট টিচার টিচার মানে তোর হি মানে পসেসিভ ফর্মে আছে তাই টিচার মানে হি হির পসেস ফর্ম হিজ হি হিম হিজ ফুল স্টপ এই দেখো এখানে এল এর নিচে যদি বড় করে তুমি ই দাও তাহলে কিন্তু ওইটা বড় হাতের এল বোঝাবে ছোট হাতের এল লিখতে হবে এল ই সি টি আর ই লেকচার এখানে আরেকটি কথা তোমাদের বলতে হবে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের এক নম্বর স্ট্রাকচার সবসময় যে অ্যাফার্মেটিভ হবে নাও হতে পারে যেমন ডু দ্য ওয়ার্ক অ্যাফার্মেটিভ
ডোন্ট গো দেয়ার, সেখানে যেও না, তাহলে এর তো নেগেটিভ। সেক্ষেত্রে আমরা কী করবো? সেক্ষেত্রে আমরা ট্যুর স্থলে নট ট্যুর লিখব, অথবা ফরবেড দিয়ে আমরা কাজ করব। আমরা অত লিখতে যাচ্ছি না, কারণ ইট উইল টেক মাস মোর টাইম। এক নম্বর স্ট্রাকচার, ফরবেড দিয়ে শুরু, সাবজেক্ট সাইলেন্ট, অবজেক্ট ইত্যাদি আছে, এটা আমরা কীভাবে করলাম। অর্থ অর্ডার্ড বোঝা, অর্ডার বোঝায় তাই অর্ডার, যেহেতু সে এটা আছে তাই অর্ডার্ড। অবজেক্ট টু উদ্ধ হয়ে গেছে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে কমার্সলের টু, টুর পর ভার্বে বেস ফর্ম ফলো, একটা ছোটো হাতে রয়ে গেল। মাই ফার্স্ট পার্সন ফলো করছে টিচারকে, হি পসেসিভ হিজ লেকচার, লেকচার নাউন, তাই তার কোনো পরিবর্তন নাই। এবার চলো লেট দিয়ে লেটের কাজ করি। রিমেম্বার, রিমেম্বার মাই স্টুডেন্টস, রিমেম্বার লেট আস। এখানে খুবই একটা এস মানে স্পেশাল ব্যাপার রয়েছে, এক্সেপশনাল বিষয় রয়েছে। আমি তোমাদেরকে গত ক্লাসে বলেছি, তোমরা বই একটু তন্ন তন্ন করে খুঁজে দেখলেই দেখবা, পার্সোনাল রুলসে বলে রিপোর্টার স্পিচের ফার্স্ট পার্সন সাবজেক্টকে ফলো করবে, সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে, থার্ড পার্সন কাউকে ফলো করবে না, যেমন আছে তেমনই বসবে, এই নিয়ম মেনে চলতে হয়। বাট অনলি অন এক্সেপশন, সেটা ইন কেস অফ লেট, লেট আস, লেট আসের ক্ষেত্রে ব্যতিক্রম, সেটা আমরা দেখি কীভাবে। রিমেম্বার মাই স্টুডেন্টস, লেট আস দ্বারা সর্বদাই প্রস্তাব বুঝাবে, প্রস্তাবের ইংরেজি প্রপোজ, তাই আমরা রিপোর্টিং ভার্ব অফ সেইং চেঞ্জ করে প্রপোজড অথবা সাজেস্ট ব্যবহার করু, প্রপোজটাই ভালো আমি মনে করি। টুটা তুলে তুলে দিতে পারো, প্রপোজ প্রপোজ সেই প্রপোজ টু তুলে দিতে পারো, আমার অর্থ অনুসারে টু এখানে রাখতে পারো, হি প্রপোজ মি, হি প্রপোজ মি, তো সব জায়গায় যে তুলে দেয় এখানে তুলে দেওয়াই ভালো। এই আমার ছাত্রছাত্রা, প্রিয় ছাত্রছাত্রী আমার, আমি তোমাদেরকে বলেছি পাঁচ ধরনের সেন্টেন্সে ন্যারেশন করবো আমরা, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটিভ পর্যন্ত। পাঁচ ধরনের সেন্টেন্সের দেড়খান সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে না, অন্য কিছু বসবে। সাড়ে তিনখান সেন্টেন্সে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, তাহলে দেড়খান আর সাড়ে তিনখান, দেড়খান বসবে বসবে না দ্যাট, সে কোন দেড়খান? ইন্টারোগেটিভের পুরাটা, ইন্টারোগেটিভের তো দুইটা করেছি আমরা, পুরো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসবে না কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের এক নম্বর স্ট্রাকচারে ভার্ব আগে সাবজেক্ট সাইলেন্ট, এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে না, টু বসবে। আর বাকি যে সাড়ে তিন খান সেন্টেন্স থাকলো, সাড়ে তিন খান কোনটা কোনটা? অ্যাসার্টিভ, ইম্পারেটিভের লেট দিয়ে, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই সাড়ে তিন খান সেন্টেন্সে দ্যাট বসবে, দ্যাট বসবে, তাই লেট থাকলেই দ্যাট বসবে, কমা ইনভার্টার কমা উঠে গিয়ে কমার্স তলে দ্যাট। লেট সর্বদাই উঠে যাবে, লেট শুধু সেন্টেন্স স্ট্রাকচার মেনশন করার জন্য, এটা ইনডাইরেক্ট ন্যারেশন করতে আর থাকবে না। ক্লিয়ার? লেট উঠে গেল। এখন দেখো, আমি তোমাদেরকে বলেছি রুলস অফ পার্সনসের ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম হলো লেট আসের ক্ষেত্রে। আমরা আগে যা শিখেছি তাতে কি হয়, আস ফার্স্ট পার্সন ফলো করবে হিকে করার কথা, সাধারণ নিয়মে তাই তো করার কথা, কিন্তু আমি বলেছি এখানে ব্যতিক্রম আছে। হোয়াট ইজ দ্য এক্সেপশন, হোয়াট ইজ দ্য ব্যতিক্রম? সে ব্যতিক্রমটা হলো এই এই আজ দ্বারা সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্ট বোথকে বোঝাবে,
আমি আবার বলছি, এই আজ দ্বারা রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্ট অবজেক্ট উভয়কেই বুঝাবে, একটাকে আলাদাভাবে নয়। এখন বুঝালো তো হিকে আর মিকে দুটাকে বুঝাবে, তাহলে আমরা কোনটা লিখবো, হি লিখবো না মি লিখবো না কি লিখবো? উই শুড নো, আমাদের জানা উচিত এবং ভালোভাবে জানা উচিত। এই আজ দ্বারা সাবজেক্ট অবজেক্ট বোধকে বুঝাবে। যদি সাবজেক্ট এবং অবজেক্টের যে কোনো একটি ফার্স্ট পার্সন এ থাকে, যে কোনো একটি যদি ফার্স্ট পার্সনে থাকে, যে ফর্মেই থাকুক, সাবজেক্ট ফর্মে থাকুক আর অবজেক্ট ফর্মে থাকুক, তাহলে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে উই বসবে, সাবজেক্ট উই বসবে। বোঝার চেষ্টা করো। যদি সাবজেক্ট এবং অবজেক্টের যে কোনো একটা, কোনোটাই ফার্স্ট পার্সনে নাই, যে কোনো একটা সেকেন্ড পার্সনে আসে, তাই সেখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইউ বসবে, তোমরা বা তোমাদের অর্থে। আবার বলছি, সাবজেক্ট অবজেক্ট কোনোটাই ফার্স্ট পার্সন নাই, যে কোনো একটা সেকেন্ড পার্সন আছে, তাহলে বসবে ইউ, উই না বসে ইউ। সাবজেক্ট অবজেক্ট দুইটার কোনোটাই ফার্স্ট পার্সনও নাই সেকেন্ড পার্সন নাই, দুইটাই থার্ড পার্সন, তাহলে কমা ইনভার্টেড কমা উঠে বসবে দে। ব্যাপারটা বোধহয় খুব ক্লিয়ার হলো না আমার মনে হচ্ছে। আবার বলছি, লেট আস থাকলে প্রস্তাব, সেই দুটোকে প্রপোজ, টু উঠে গেল, অবজেক্ট থাকলো সাবজেক্ট অবজেক্টের সঙ্গে থাকবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। এখন লেট আস, লেট উঠে যাবে, লেট উঠে যাবে, আস, এই আস দ্বারা সাবজেক্ট অবজেক্ট দুইটাকেই বোথকে বুঝাবে। এখন এই দুটার যে কোনো একটা ফার্স্ট পার্সন থাকলে উই হবে সাবজেক্ট, ফার্স্ট পার্সন নাই সেকেন্ড পার্সন আছে যে কোনো একটা, তাহলে হবে ইউ। ফার্স্ট পার্সন নাই সেকেন্ড পার্সন নাই কোনোটা, সবই দুইটাই থার্ড পার্সন, তাহলে হবে দে। তাহলে আস তো উই উই হয়ে গেল, সাবজেক্টের পরে শুড, মাইটু ব্যবহার করতে পারো, তবে আমার পরামর্শ শুডটাই ভালো, আমাদের উচিত এটা করা সেটা করা, উই শুড। শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লার্ন ইংলিশ। এই দেখো, ইংলিশের যে কোনো ভাষার যেখানেই লেখো, সেন্টেন্সের প্রথমে লেখো, মাঝখানে লেখো, শেষে লেখো, প্রথম অক্ষরটা সর্বদাই বড় হাতের হবে, ইংলিশের ই সর্বদাই বড় হাতের হবে। নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিবর্তিত হবে, এর কোনো অন্যথা নাই, ব্যতিক্রম নাই। নাও দেন, লক্ষ্য করো, আত্মস্থ করার চেষ্টা করো, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো প্লিজ। চলো আমরা লেটের পরে আজ বাদে অন্য যে কোনো অবজেক্ট, দ্য বয় সেড টু আস, ছেলেটি আমাদেরকে বললেন, লেট মি এন্টার ইন টু ইউর হাউস, আমাকে আপনাদের বাড়িতে ঢুকতে দিন। এখন এটা দ্বারা কি সেন্স আসে, কি সেন্স এক্সপ্রেস করে, নট ক্লিয়ার। এটা অনুরোধও হতে পারে, এটা আবার আদেশের মতো হতে পারে, এটা ঠিক ইচ্ছা প্রকাশ করাও হতে পারে। তাই আমরা রিপোর্টিং ভার্ব অফ সেং চেঞ্জ করে টেল, টেলস, টোল্ড ব্যবহার করব। এই টোল্ড হলো সকল কাজের কাজই, যেখানে তুমি বুঝবা না যে এখানে আস্ক হবো না কি হবে, না এখানে রিকোয়েস্ট হবে, না এখানে অর্ডার হবে, ক্লিয়ার বুঝতে পারছো না, লাগায় দাও টোল্ড বা টেল। টোল্ড আস, লেট তো উঠে যাবে, কমা ইনভার্টার কমা উঠে গিয়ে দ্যাট বসবে, ফার্স্ট পার্সন
फलो करबे सबजेक्ट के दा बॉय माने हि सबजेक्ट फर्मे आसे जदि देखते अबजेक्ट फर्म आसले से सबजेक्ट केन मूल भर्बेर प्रिंसिपल भर्बेर आगे तार अवस्थान कखनोई मूल भर्बेर आगे सबजेक्ट छाड़ा अन्य किछु नय मूल भर्बेर परे अबजेक्ट छाड़ा अन्य किछु नय जेहेतु मूल भर्बेर आगे आसे मि आर आगेई बोलेछि लेटर परे अबजेक्ट फर्मे सबजेक्ट तले एटा सबजेक्ट তাহলে দি বয় মানে হি হির সাবজেক্ট হি এই ক্ষেত্রে তোমা তুমি মে বা মাইটটা ব্যবহার করবা এটা ভালো অধিকাংশ ক্ষেত্রে তাই করা হয় হি মাইট এই মাইটের পরিবর্তে তুমি মাইট বি অ্যালাউড টু মাইটের পরিবর্তে মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে পারো এই মাইটের পরিবর্তে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তুর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম এন্টার এজ এন্টার ইন টু প্রিপোজিশন প্রিপোজিশনে কোনো পরিবর্তন হবে না রিপোর্টার স্পিসে এন্টার ইন টু আবার এখানে একটা পার্সন আবার এখানে একটা পার্সন দেখো সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে অবজেক্ট হলো আস ইউর আসে পসেসিভ আকারে তাই আসের পসেসিভ আওয়ার উই আস আওয়ার তার পসেসিভ আছে যাকে ফলো করলো তার পসেসিভ ফর্ম বসবে ইন টু আওয়ার হাউস নাউন কোনো পরিবর্তন হবে না থার্ড পারসন ফুল স্টপ ও মাই ডিয়ার স্টুডেন্টস নো মোর নো মোর টুডে আজকের না তোমরাও টায়ার্ড হয়ে গেছো আমিও কিছুটা টায়ার্ড হয়ে গেছি আমি আবার তোমাদেরকে মনে করে দিচ্ছি ভালো করে আমার বিশ্বাস আমার প্রথম লেকচারটাও তোমরা মনোযোগ দিয়ে শুনেছো নোট করেছো খাতাতে বা নোটবুকে আজকের লেকচারও তোমরা পড়ে দেখেছো বোঝার চেষ্টা করেছো নোট ডাউন করেছো বাড়িতে ভালো করে বোঝার চেষ্টা করো যদি কোথাও কোনো বুঝার না থাকে না বুঝার থাকে প্লিজ আমাকে জানিও আমি তোমাদেরকে তার সমাধান দেবার চেষ্টা করব এটা আমাদের দায়িত্ব বটে থ্যাংক ইউ অল ভেরি মাচ